ধর্মতলা সংলগ্ন একাধিক জায়গায় উত্তরোত্তর বাড়ছে হকার দৌরাত্ম্য, এমনটাই অভিযোগ ব্যবসায়ী সংগঠনে। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এরই প্রতিবাদে বুধবার নিউ মার্কেটের হক মার্কেটের সামনে প্রতীকী ধর্মঘট পালন করলেন ব্যবসায়ীরা। মূলত 12টি সংগঠনের তরফে এই বন্ধের ডাক দেওয়া হয়েছিল। এর জেরে এদিন সকাল 10টা থেকে বেলা 3টে পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ থাকে। ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে রাজ্য সরকার, পুরসভা এবং কলকাতা হাইকোর্টের তরফে এ সংক্রান্ত যে সমস্ত নির্দেশ বা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল তার কোনোটাই মানা হচ্ছে না, আর সব কিছুই চলছে পুরসভার নাকের ডগায়। বিষয়টি সুরাহা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। পাঁচটা দাবি নিয়ে কথা বলছি সরকার থেকে। আমাদের প্রথম দাবি হচ্ছে ব্ল্যাক টপ খালি করে দিতে হবে, এক নম্বর ব্ল্যাক টপ খালি করে দিতে হবে, আমাদের পার্কিং ব্যবস্থা করে দিতে হবে, আমাদের শপের সামনে কোনো হকার থাকবে না, কেন রাস্তা যাওয়ার আসার ক্লিয়ার হবে, রাত্রিবেলা কোনো বেঁধে যদি আগুন না হয়, আগুন না লাগে তার জন্যে আমরা ওখানে এ ব্যবস্থা কর্পোরেশন করুক। আর ফুটে যদি 5 ফুট থেকে বেশি আছে তারপরে বসায়, যদি ফুট নেয় তাহলে ওখানে হকার বসানো চলবে না। ব্ল্যাক টপ থেকে সব একদম ইমিডিয়েট হকারকে সরিয়ে দিতে হবে। পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি আশরাফ আলীর। 2018 যখন আগুন লাগলো আপনার চিতপুরে, তখন অন চেয়ার মিস্টার খলিল আহমদ মিউনিসিপ্যাল কমিশনার, উনি বললেন কোনো প্লাস্টিক বাঁধা চলবে না, আজ অব্দি বাঁধা চলছে। সেটা কনসার্ন অথরিটি বলুক কেন এটা হচ্ছে। পুরসভা বা কনসার্ন অথরিটি কোথায় না কোথায় খামতি তো আছে, কেন দেখুন আজকে রোডে আপনি যদি বলবেন আমি রোডটা কেস দিয়েছি, 10টা হকারকে তুলেছি, কিন্তু রাস্তা তো খালি হচ্ছে না, আপনি 10টা হকারকে তুলতে পারেন, কেস দিতে পারেন। উনার যা সংগ্রাম কমিটি যা লোক আছে উনি কি মন্তব্য পাস করলেন। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহর কলকাতায় হকারদের দৌরাত্ম্য দিন দিন বাড়লেও ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে পুরসভা। স্বভাবতই গোটা ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। কেন নিয়ম মানা হচ্ছে না, রাজ্য প্রশাসন কি করছে, এটা কি রাজ্য প্রশাসনের ব্যর্থতা নয়? ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভির পাশা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।